नमस्कार बार्डवाल चैनले आपनाके स्वागत आशा करी भालो आछेन एवं भालो आछे आपनार खाचाय बा एभियारिते पोषा पाखीगुलिओ। आज आमी आलोचना करब ককটেলের বর্ণ প্রজনন নিয়ে। এখন বর্ণ প্রজননটা কি? বর্ণ প্রজনন হলো একটা এক ধরনের রঙের ককটেল অন্য আরেকটা ধরনের রঙের ককটেলের সঙ্গে যদি সংক্রমণ করা হয়, অর্থাৎ যদি জোড় দেওয়া হয়, তবে কি ধরনের বাচ্চা বের হয়। আমাদের অনেক ভিউয়ার্স বা আমার পাখি পালক বন্ধুরা অনেকেই আমাকে ফোন করে জানিয়েছে যে দাদা, কালো রঙের একটা ককটেল এবং সাদা রঙের একটা ককটেল মিক্স করেছি, অর্থাৎ জোড় দিয়েছি, কী রঙের বাচ্চা হবে। আমি সে বিষয় নিয়েই আজকে আলোচনা করব। এটা একটা জিনগত বৈশিষ্ট্যর পরে নির্ভর করে। আমরা বাইরে থেকে দেখে বুঝতেই পারি না যে এই পাখিটার আসলে জিনগত বৈশিষ্ট্য কী আছে। কারণ একটা কালো রঙের যে ককটেল আছে, এই কালো রঙের ককটেলের মধ্যে যেমন জিনের মধ্যে কালোর বৈশিষ্ট্যও থাকে, আবার সাদার বৈশিষ্ট্যও থাকে। আবার কখনো কখনো যেটা শুদ্ধ অর্থাৎ বিশুদ্ধ কালো কালার, সেটার ভিতরে কিন্তু শুধুমাত্র কালো কালারটাই থাকে। তা এই জন্য আমরা বাইরে থেকে দেখে কখনোই বুঝতে পারি না তার ভিতরে কোন কোন গুণ আছে, জিনগত বৈশিষ্ট্য কী আছে। ডিএনএর মধ্যে হাজার হাজার রকমের বৈশিষ্ট্য থাকে। এবার রঙের বৈশিষ্ট্যর ক্ষেত্রে কোনোটা প্রকট, যেটা বাইরে দেখা যায়, কোনোটা প্রচ্ছন্ন, কোনো কালার সেটা বাইরে থেকে বোঝা যায় না। সেই জন্য এটা একটা সিস্টেমে চলে। সেই সিস্টেমটা যদি একটু খেয়াল করা যায়, তবে নিশ্চয়ই আমাদের এই বর্ণ প্রজনন সঠিকভাবে করা যায়। আর এই আলোচনার আগে আমি ছোট একটা অনুরোধ করে রাখি, যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগে, যদি কিছুটা উপকারে আসে, তবে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা প্রতিনিয়ত পাখির চিকিৎসা এবং পাখি বিষয়ক ভিডিও তৈরি করে থাকি। আসুন আসা যাক মেইন বিষয়ে। এখন আমাদের এখানে বর্তমানে খাঁচার ভিতরে কমপক্ষে 35 রকমের রঙের ককটেল তৈরি হয়েছে বা তৈরি করা গেছে, কিন্তু আসলে এই রঙগুলোর মধ্যে উপাদান আছে মাত্র তিনটে। ব্ল্যাক অর্থাৎ কালো ধূসর রং, ফন এবং সাদা রং। যেটা ব্ল্যাক বা কালো ধূসর বলছি আমরা, এটা কিন্তু জিনগত বৈশিষ্ট্যর দিক থেকে সব থেকে প্রকট। এর জিনের বৈশিষ্ট্য ভীষণ তীব্র। তারপরে যেটা পাবো সেটা হচ্ছে ফন। ব্ল্যাকের থেকে ফনের জিনগত বৈশিষ্ট্য একটু কম। আর সাদা রঙের যেটা আছে সেটা হচ্ছে একেবারেই দুর্বলতর বৈশিষ্ট্যের। সুতরাং আমরা সাদা বলি কোনগুলোকে, আমরা ককটেলের যে সাদা রঙের ককটেল আমরা বলি, সেগুলো দেখবেন যে একটু ইয়েলো ভাব থাকে, অর্থাৎ হলুদাভ ভাব থাকে, এবং চোখের রঙও একটু লাল থাকে। এজন্য এগুলোকে আমরা কিন্তু অ্যালবিনো বলি না, এগুলোকে বলি লুটিনো। আমি চলে আসি এবার কেন হয়। আমি মেন্ডেলিফের একটা সূত্র, মেন্ডেলিফের তত্ত্ব, তারপরে বেস করেই কিন্তু সারা পৃথিবী এটাকে রেখেছে, যে এটা মেনে নিয়েছে, সারা পৃথিবী মেনে নিয়েছে মেন্ডেলিফের তত্ত্বটাই ঠিক, এবং সেভাবেই কিন্তু রঙের প্রজনন বা সংক্রয়ণ হয়। গ্রেগর জোহান মেন্ডেলের বংশগতির সূত্র অনুসারে, অর্থাৎ আমরা যেটাকে মেন্ডেলবাদ বলি বা মেন্ডেল তত্ত্ব বলি, এটা কিন্তু সারা পৃথিবীর লোক, সারা পৃথিবীর সায়েন্টিস্টরা এটাকে মেনে নিয়েছে, এটা সত্য বলে ঠিক করেছে। একটি কালো রঙের অর্থাৎ বিশুদ্ধ কালো রঙের, যেটাকে আমরা ধূসর বলছি, মানে কালো ধূসর বলছি, এই ধরনের একটা পুরুষ ককটেলের সঙ্গে যদি একটা সাদা রঙের স্ত্রী ককটেল অর্থাৎ ফিমেল ককটেলের যদি বর্ণ প্রজনন করি, তবে কী ধরনের বাচ্চা বেরোবে। আবার এটা এমনও হতে পারে যে একটা সাদা রঙের পুরুষ ককটেলের সঙ্গে ধূসর বা কালো রঙের একটা স্ত্রী ককটেলের যদি বর্ণ প্রজনন করি তাহলে কি হবে। দেখুন আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি। ধরুন একটি ককটেল যেটা কালো রঙের, যেহেতু ক্রোমোজোম জোড়ায় জোড়ায় চলে, সেজন্য আমি দুটো ধরব, কালো মানে ব্ল্যাক বি বি বি, এটা ধরে নিলাম পুরুষ, আর স্ত্রী ধরলাম সাদা রঙের হোয়াইট। এই দুটোই কিন্তু এ বিশুদ্ধ কালো আর এটা হচ্ছে বিশুদ্ধ হোয়াইট। মানে এবার কিভাবে আমি একটা ছক করে
দেখিয়ে দিই যে কীরকম হয়। বিবি এটা ধরে নিলাম পুরুষ, আর ডব্লু ডব্লু এটা ধরে নিলাম স্ত্রী। এটা স্ত্রী হতে পারে, আবার এটা পুরুষও হতে পারে। এবার এখানে এই বৈশিষ্ট্যের সঙ্গে এই বৈশিষ্ট্যের যখন ডিএনএর এই দুটোর মিল হচ্ছে, তখন দেখবেন বি ডব্লু, আর এর সঙ্গে এইটা যখন মিল হচ্ছে তখন হচ্ছে বি ডব্লু, আবার বির সঙ্গে এই ডাব্লুর সঙ্গে যখন হচ্ছে তখন মিল হচ্ছে তখন এটাও বি ডব্লু, এটা এটার সঙ্গে এটা হলেও কিন্তু সেই বি ডব্লু হচ্ছে। দেখুন বাচ্চাগুলো যখন তৈরি হচ্ছে সবগুলো কিন্তু বি ডাব্লু বি ডাব্লু বি ডাব্লু, তার মানে যদি চারটে বাচ্চা তৈরি হয় তাহলে এটা সংকরায়ন হওয়ার ফলে এটা কিন্তু সবগুলোকে কালো দেখা যাবে, সবার বি ডব্লু আছে। এই চারটে পাখির মধ্যেই কিন্তু কালো বৈশিষ্ট্য এবং সাদা বৈশিষ্ট্য দুটোই রয়েছে, কিন্তু যেহেতু কালো প্রকট, কালো রঙটা প্রকট, সাদা হচ্ছে প্রসন্ন, এই জন্য এই যে চারটে বাচ্চা বের হবে এর প্রত্যেকটা বাচ্চা কিন্তু হবে কালো রঙের। অর্থাৎ প্রথমবারের যে প্রজনন মানে প্রথম অপত্য জনুর ফলে যে বাচ্চাগুলো তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে তৈরি হবে যেগুলো সেগুলো সবকটা কিন্তু ব্ল্যাক হবে, দেখতে ব্ল্যাক, সবকটা দেখতেই কিন্তু কালো রঙের। কিন্তু প্রত্যেকটা পাখির মধ্যে কালো এবং সাদা এই দুটো বৈশিষ্ট্যই থাকবে। কিন্তু আমি যদি এখন এই শঙ্কর প্রজাতির দুটো এর থেকে যে কোনো দুটো নিয়ে আমি যদি আবার করি, তার মানে শঙ্কর প্রজাতির দিলাম একটা ধরলাম পুরুষ, তাহলে এইটা নিলাম মনে করলাম এটা নিলাম, তাহলে বি ডব্লু, আর এদিকে এটাও বি ডব্লু, তার মানে এটা ধরলাম স্ত্রী। এই যে পাখিটা আছে এর মধ্যেও কিন্তু কালো এবং সাদা উভয় বৈশিষ্ট্যের, এটাও কিন্তু কালো এবং সাদা উভয় বৈশিষ্ট্যের, তবে এই বি আর এই বি, এই মিশে গিয়ে কী হলো বি বি, এই বি এই ডব্লু মিশে গিয়ে হলো বি ডব্লু, এইখানে ডব্লু আর বি মিশে গিয়ে হলো বি ডব্লু, এই ডব্লু আর এই ডব্লু মিলে হলো ডব্লু ডব্লু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিশুদ্ধ পাখির থেকে যখনই আমরা একটা শঙ্কর প্রজাতির পাখি পাচ্ছি, সেই শঙ্কর প্রজাতির দুটো শঙ্কর প্রজাতির পাখিকে যদি সংকরায়ন করা হয় তবে কি হবে, একটা পাওয়া যাবে বিশুদ্ধ কালো, এটা কিন্তু একেবারে বিশুদ্ধ কালো, এর জিনগত বৈশিষ্ট্য পুরোপুরি কালো, এর থেকে কখনোই সাদা রঙের বাচ্চা পাওয়া যাবে না, সাদা রঙের বাচ্চা কখনোই পাওয়া যাবে না, কিন্তু এটাকেও কিন্তু দেখতে কালো, এটাকেও কিন্তু দেখতে কালো, এর ভিতরে দেখতে কালো হলেও এর ভিতরে আছে কালোর বৈশিষ্ট্য এবং সাদার বৈশিষ্ট্য, এর ভিতরেও আছে কালোর বৈশিষ্ট্য এবং সাদার বৈশিষ্ট্য, এবং একটা শুধুমাত্র পাওয়া যাবে যার ভিতরে শুধুমাত্র সাদার বৈশিষ্ট্য, বিশুদ্ধ সাদা, এটা হবে বিশুদ্ধ সাদা। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যদি আমরা দেখি যে জিনোটাইপ এবং ফিনোটাইপ, জিনোটাইপকে জিনগত বৈশিষ্ট্য আর ফিনোটাইপ হচ্ছে দেখতে কেমন দেখাচ্ছে, এগুলোকে কিন্তু দেখাবে। যেরকম এর ফিনোটাইপ হচ্ছে 100% কালো, কিন্তু জিনোটাইপের ক্ষেত্রে প্রত্যেকটায় কালো এবং সাদা দুটো বৈশিষ্ট্যই আছে। এবার এখানে যখন দেখছি তখন কিন্তু দেখছি আলাদা, সেখানে দেখছি এখানে পিওর কালো মানে পুরোপুরি বিশুদ্ধ কালো, আবার একটা পুরোপুরি বিশুদ্ধ সাদা, তার মানে আমরা যখন দেখতে পাচ্ছি অর্থাৎ ফিনোটাইপের ক্ষেত্রে ফিনোটাইপ বৈশিষ্ট্য এটাও কালো এটাও কালো এটাও কালো, যেহেতু কালো বৈশিষ্ট্যের সঙ্গে সাদা বৈশিষ্ট্য মিললে সবসময় কালো পাখিই বের হবে, পাল কালো পাখির জন্ম দেবে, সেজন্য সবসময় এটা হবে কালো রঙের, তিনটেই কালো রঙের, তাহলে এর ফিনোটাইপ বৈশিষ্ট্য হবে তিনটে কালো একটা সাদা। আর যখন জিনোটাইপ হবে, জিনোটাইপের বৈশিষ্ট্য যদি বিচার করা হয় তখন দেখা যাবে যে একটা কালো দুটো শঙ্কর কালো, এই দুটো শঙ্কর কালো অর্থাৎ এই দুটো পাখির মধ্যে থাকবে হচ্ছে কালো এবং সাদা উভয় বৈশিষ্ট্য, আর একটা সাদা পিওর সাদা অর্থাৎ 1:2:1, এটা হচ্ছে
জিনোটাইপ আর ফিনোটাইপ হচ্ছে 3:1, তিনটে কালো একটা সাদা, এইটাই হচ্ছে বৈশিষ্ট্য। এই জন্য কখনো সাদা কালারের কোনো ককাটেল থেকে কোনো রকমভাবেই কালো রঙের বাচ্চা পাওয়া যায় না, কিন্তু কালো রঙের বাচ্চার থেকে মাঝে মাঝেই সাদা রঙের বাচ্চা পাওয়া যায়। এটা আমি জাস্ট কালো এবং সাদা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, এটা একটা বেসিক বিষয়। আর অন্যান্য কালারের সঙ্গেও যদি করা হয় তখন দেখা যাবে একই রকমের হবে, একই রকমেরই দেখা যাবে। আজকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করলাম, এ বিষয়ে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পাখির অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।